ভেজাল ওষুধকাণ্ডের নতুন মোড়, কী করে জগত্তাত্রী করবে এই রহস্যের কিনারা? জি বাংলার ধারাবাহিক জগত্তাত্রী সকল দর্শকদের খুবই প্রিয় বলা চলে। নিত্যদিন এই ধারাবাহিকে নতুন চমক নিয়ে হাজির হয় ধারাবাহিকের সকল কলাকুশলীরা। এখন ধারাবাহিকের এপিসোড অনুযায়ী দেখানো হচ্ছে জাল ওষুধকাণ্ডে তদন্তের ভার এসে পড়েছে জগত্তাত্রী ওরফে জ্যাজ স্যান্ডেলের ওপর। যদিও বিভিন্ন রকম তথ্যের উপর ভিত্তি করে জগত্তাত্রী অপরাধী ডাক্তার কৌলকেই গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে, কিন্তু এখনও সেই বিপদ একদমই কাটেনি বললেই চলে। সামনে এসেছে এই তদন্তের সঙ্গে যুক্ত নতুন কিছু তথ্য যা বেশ অবাক করেছে জ্যাজ স্যান্ডেলকে। ডাক্তার কৌলকে গ্রেপ্তার করার পর সকল ইনভেস্টিগেটর অফিসাররা ভেবেছিলেন হয়তো এই ভেজাল ওষুধকাণ্ডের তদন্ত এবার শেষ, কিন্তু নয়া কিছু রহস্যের কুলকিনারাই আবারও যুক্ত হয়েছে জগত্তাত্রী ওরফে জ্যাজ সহ পুরো টিম। কারণ ডক্টরের গ্রেপ্তারের পর নার্স বেবি গোমসের মাকে খুন করা হয়েছে, তাই কেন বা কী কারণে এই খুন তদন্তে আবারও হাত লাগিয়েছে জগত্তাত্রী। বিভিন্ন রকম তদন্তের পর জগত্তাত্রীর হাতে এসে পৌঁছেছে এমন কিছু তথ্য প্রমাণ যা তদন্তের গতিপথকে একেবারেই পাল্টে দিয়েছে। জগত্তাত্রী বুঝতে পেরেছে এতদিন ধরে যে রহস্যের উদ্ঘাটন করে এসেছে তা একেবারেই সঠিক নয়। এখন এক নতুন সত্যের মুখোমুখি জগত্তাত্রী। এবার কি করেই বা জগত্তাত্রী এই নতুন রহস্যের কিনারা খুঁজে বার করবে? কিভাবে আসল অপরাধীকে খুঁজে বার করে ভেজাল জাল ওষুধ চক্রকে একেবারে নির্মূল করবে? আমাদের দেশ থেকে তা জানতে হলে দেখতে ভুলবেন না জগত্তাত্রী প্রতিদিন সন্ধে 7টায় শুধুমাত্র জি বাংলায়।